হ্যালো গাইস, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেও আমার বর কতগুলো মোকা মাছ নিয়েছিল, তার জন্য এটাকে কেটে উঠে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, বা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন একটা একটা করে মোকা মাছগুলো দিয়ে দিচ্ছি। মোকা মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে টমেটো আদা কুচি পেঁয়াজ কুচি এগুলো কেটে নিলাম, এদিকে মাথাগুলো আলগা করে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো চিতা না হয়। মাথাগুলো ভাজা হয়ে যাচ্ছে, এদিকে আমি চাল ভাতের জন্য চাল নিয়ে নিলাম, চালকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে আবার কড়াই বসিয়ে তোমাদের তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি সবগুলো দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা শস্য দিয়ে খেতে ভালো হয়, কিন্তু আজকে ভাবলাম একটু জিরে দিয়ে খাই, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু এটার মধ্যে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো সামান্য একটু এটা মজার জন্য। তারপরে মাছগুলো একটু হয়ে গেলার পর, শুকনো হওয়ার পর একটু মাছগুলো দিয়ে দিলাম সবগুলো, তারপরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা তুলে এটার মধ্যে জল কিছুক্ষণ একটু জল দিয়ে দিলাম, এত বেশি জল না একটু, এদিকে আবার ভাতের মধ্যে জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, পরের দিকে লেট হয়ে যাবে তার জন্য। এদিকে আমার মোকা মাছও রেডি হয়ে গেছে, তাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু পরে একটু রেখে দিলাম, তারপরে নামিয়ে দিলাম। দেখবে ভিডিওটা কীরকম হয়েছে, লাইক